কি পেয়েছো তুমি? তিন দিন তোমার উদ্ধত দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মিয়া। আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে আমার যে সুসম্পর্কটা রয়েছে সেটা যদি ভেঙে যায় কতজনের লাভ? আরে রাখো মিয়া সুসম্পর্ক মিয়া, তোমার এই তোমার এই উদ্ধত আচরণ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো আমি আমি তো কিছু আমি কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলি, একটু বিশ্বাস করবো আপনার সম্পর্কে এরকম একটা কথা বলবো আমি তো সেটা আমার মুখ দিয়ে বেরোবে কেমন করে? তার আগে আমার জিভ খসে যাবে, আমার তো মরে যাওয়া উচিত। আরে রাখো মিয়া তোমার জিভ খসে যাবে মিয়া, তোমার জিভ আমি ট্রেনে ছেড়ে ফেলবো মিয়া। তুমি জানো আমাকে, চিনো আমাকে? আমার দলে কোনো ছেলে আছে আমার বিরুদ্ধে বলবে? আমি প্রমাণ ছাড়া কথা বলি, একদম ছেড়ে ফেলবো জিভ। আরেকবার যদি এরকম কথা আমি শুনি কখনো ভাই। এই যে আপনার সাথে পরিচয় হলো, হলো দেখা সাক্ষাৎ হলো, পরিচয় হলো, চা খাওয়া খাই হলো, আপনি নাটক হলো, আমি নাটক হলো, আপনি রিয়াচেল আসতে বলুন, আমি রিয়াচেল বলব, এটা হবে একটা স্বাভাবিক ব্যাপার। তা না করে আপনি রিয়াচেলের নামে আমাকে মারার একটা নিশাব চেপে গেছে আপনার মধ্যে, এসব আমি সহ্য করতে পারছি না, এসব আমার মোটেও ভালো। মানে খুব বুলি ফুটেছে না, কে শিখিয়েছে কে সব আপনাকে? হ্যাঁ ভালো লাগে না মানে, মানে ভালো লাগার দরকারটা কি এখানে? আমি যেটা বলবো সেটা শুধু আপনি করে যাবেন, ব্যাস মিটে গেল। সেটা করবো মানে? ওরে বাপে বাপ, সম্পূর্ণ কোশ্চেন করছেন আমাকে কেন বলুন তো? মানে কোশ্চেনটা করছেন কেন? একদম চুপ কোনো কথা হবে না, আমি যেটা বলবো সেটা করবেন, করুন তো, করুন। করুন মানে? করুন মানে করবি, তুই করবি, বুঝতে পেরেছিস? আমি যেটা বলবো সেটা তুই করবি। তুই নিজেকে দেখি বুঝতে পারছিস না যে কি মালটা কি তোর সঙ্গে কি রিকোয়েস্ট ব্যাপারটা যায়? সব করতে হবে, নিজেকে দেখে বুঝতে হবে তোর সঙ্গে কি রিকোয়েস্ট ব্যাপারটা যায়। তোকে যেটা করছিস সেটা হচ্ছে অর্ডার এবং আমি করে যাবো, তুই তামিল করবি, বুঝতে পেরেছিস? বড় বড় কথা বলছিস, তোকে কী করা উচিত জানিস? এই যে চুলগুলো আছে না, একটা একটা করে তুলে পরচুলো মানে বিক্রি করে দেবো। হ্যাঁ পড় করছিস না কেন, ভালো করে পড়। খুব বারদুটি দেখাচ্ছিস, তোকে খুব বুলি ফুটেছে না, যাতা বলে বেড়াচ্ছিস, কী করবো জানিস তো? এই যে খাঁচাখানা রয়েছে না, এরকম করে চাপ দেবো মচ করে ভেঙে যাবে, পাখিটা উড়ে যাবে ফুরুত করে, বুঝতে পেরেছিস? আচ্ছা তুই কী বলতো, হ্যাঁ তুই যদি খুন টুন করিস তোর কিন্তু কিচ্ছু হবে না, পুলিশ পুলিশ কেউ কিন্তু তোকে ধরবে না, কেন জানিস তো? তোকে যে জেলখানায় নিয়ে পুড়বে, তুই তো দেশ ও জাতির বোঝা, ওখানে একটা বাড়তি মাল কেন নেবে? ওরা নেবে না কিন্তু, বিষয়টা বুঝতে পারছিস তুই? কথা বলছিস না, কথা বলছিস না, আসল এরপর থেকে ভবিষ্যতে আমি কিন্তু এই 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 সব বোঝা বয়ে নিয়ে আনতে পারবো না, এগুলো তোর কাছে তোর মতো বোঝা মনে হয় আমার কাছে, বুঝতে পেরেছিস? এগুলো করা যাবে না, তুই নিজে আনবি, আমি তোকে যখন ফোনে ফোন করবো তখন তুই এসে এই জামা কাপড় পরে আমার সামনে হাজির হবি, কি পারবি না শোনা? কিন্তু লক্ষ্মী হয়ে উঠছিস।